দেশের বাইরে একটি খবর। কয়েক দফা আলোচনা হলেও রমজানে গাজায় যুদ্ধবিরতি নিয়ে এখনও আসেনি চূড়ান্ত সিদ্ধান্ত। হামাস, মিশর এবং কাতারের প্রতিনিধিরা কায়রোতে আলোচনায় অংশ নিলেও অনুপস্থিত ইসরায়েল। গাজায় ঢুকতে দিচ্ছে না কোনো ত্রাণ, একই সাথে বন্ধ হয়নি গণহত্যাও। একদিনে আরও 86 জনকে খুন করেছে জায়ানবাদী সেনারা। বারুদ মিসাইলে যখন দমানো যাচ্ছে না, তখন ক্ষুধাকে অস্ত্র বানিয়েছে হিংস্র নেতানিয়াহু। এই মৃত্যু ফাঁদের কথা আগেই জানিয়েছিল বিশেষজ্ঞ মহল। গাজায় অপুষ্টি আর পানিশূন্যতায় প্রাণ হারাচ্ছে শিশুরা। রমজানের বাকি মাত্র কয়েকদিন, যেখানে সেহরি আর ইফতারে খাবার তো দূরের কথা, বিশুদ্ধ পানির ব্যবস্থাও নেই উপত্যকাবাসীর। আছে ইসরায়েলি হামলায় মৃত্যু ঝুঁকি। পবিত্র এই মাসে অঞ্চলটিতে যুদ্ধবিরতি কার্যকরে দুদফা বৈঠক করেছে হামাস সহ একাধিক দেশের প্রতিনিধি দল, তবে অনুপস্থিত ছিল তেল আবিবের প্রতিনিধিরা। ইসরায়েলের অভিযোগ, জিম্মিদের তালিকা দিতে অস্বীকৃতি জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। প্রায় একই সুর বাইডেনের কণ্ঠে। রমজানের কারণে যুদ্ধবিরতি এখন সময়ের দাবি। এমন অবস্থা সামনে চলতে থাকবে, পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে। ইসরায়েল আলোচনায় রাজি, এখন হামাসই পারে শান্তি আনতে। ইসরায়েলের দেয়া শর্ত মেনে নিলে দ্রুতই যুদ্ধবিরতি কার্যকর হবে। যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করছে কাতার ও মিশরের প্রতিনিধিরা, তবে রমজান ঘিরে এই ইস্যুতে এখনও সোচ্চার হতে দেখা যায়নি কোনো মুসলিম নেতাকে। ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য আসা ত্রাণ প্রবেশেও বাধা দিচ্ছে ইসরায়েল। 23 জানুয়ারির পর উত্তর গাজায় কোনো ত্রাণ সহায়তা পাঠাতে পারেনি জাতিসংঘ। মঙ্গলবার 3 ঘন্টা আটকে রাখার পর গাজার ওয়াদি চেকপয়েন্ট থেকে ফেরত পাঠানো হয়েছে 14 ট্রাক সহায়তা। পরে সেই ত্রাণ লুটপাট করে নিয়ে যায় বেপরোয়া লোকজনের একটি দল। WFP বলছে 200 টনের মতো খাদ্য লুট করে নিয়ে গেছে তারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে উপত্যকাটির 6 লাখ মানুষ দুর্ভিক্ষ থেকে মাত্র 1 পা দূরে দাঁড়িয়ে আছে। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।